শনিবার টিএসসিসিএল কর্মী এবং কর্মচারী সংঘের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ষার মরশুমে বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছিন্ন রাখার জন্য এদিন এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যুৎ নিগমে কর্মী স্বল্পতা রয়েছে, আসন্ন দুর্যোগ পরিস্থিতিতে যাতে কর্মীরা সচেতন হয়ে মানুষকে পরিষেবা প্রদান করে তার জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি কর্মীদের অবগত করা হচ্ছে যাতে অত্যন্ত সচেতন হয়ে বিদ্যুৎ মেরামতের কাজ করেন, কারণ ইতিমধ্যে বিদ্যুৎ সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছে এক বিদ্যুৎ কর্মী। এই ধরনের দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য কর্মীদের সচেতন করা হয় এদিন। সামনে আমাদের যে যুগযুগপূর্ণ দিন আইতাছে, সেই দিনে যেমন সুন্দরভাবে সরকারের পক্ষে থেকে পরিষেবা যেমন দিতে পারে সেই অনুসারে আমরা একটা সভা ডাকছি। এই সভারই মূল উদ্দেশ্য যে আমরা যে সামনে যে বর্ষা সিজন, এই বর্ষা সিজনে যেমন প্রত্যেকটি কর্মী সচেতন থাকে। আমাদের ডিপার্টমেন্টের রুকশট কিছুদিন আগে দেখছেন একটা উদয়পুরে একটা খুব দুর্ঘটনা ঘটছে, ওটারও খুব অবস্থা খারাপ। অতএব আমরা এখানে একটা ওয়ার্কশপের মতো একটা প্রোগ্রাম করছি যে সবাই যেমন এই পরিষেবা দিতে গিয়ে আহাত না করে এবং সুন্দরভাবে সবাই যেমন পরিষেবা দেয়, আর যদি কোনোখানে গিয়ে সেরা যদি কোনো অসুবিধা ব্যাঘাত হয় সে ব্যাঘাতে যেমন ওইখানে লোকেল যারা আছে আমাদের গভর্নমেন্টের যারা আছে লোকেল তাদেরকে যেমন সহযোগিতা নেওয়া হয়, এবং সেই কারণে আমরা এই সভা আজকে ডাকা। উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটাই, এবং সরকারের পাশে থেকে আমরা এই সমাজটা যেমন সুস্থভাবে আমরা পরিষেবা দিতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।